হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নতুন করে এসেছিলাম ইউটি ফাইভের জন্য, সেটা হলো ইন্ডেক্স মার্কেটে কীভাবে ট্রেডিং করবেন এবং কীভাবে প্রফিট করবেন সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমি আবারও নিয়ে এসেছিলাম ইউটি ফাইভের ইন্ডিকেটর, যেটা হলো ইন্ডেক্স মার্কেটে কাজ করতে পারবেন এবং কি বুম এবং ক্যাশও কাজ করতে পারবেন। সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, যাই হোক আমি যেটা আমাদের ক্যান্ডেলে যেটা কাজ করে সে ক্যান্ডেল মার্কেটটা আমি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে কাজ করে। তো আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, সেখানে আপনারা প্রতিনিয়ত প্রতিদিন ফ্রি রোবো ফ্রি ইন্ডিকেটারগুলো ফ্রি দিয়ে থাকি, সেখান থেকে আপনারা নিয়ে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, আমাদের যে এখন যে মার্কেট সেটা হলো ইন্ডেক্স মার্কেট, ইন্ডেক্স 15 যেটা হলো 50, সেটা ইন্ডেক্স যে 5 মিনিটের ক্যান্ডেল। তো আমরা এই মার্কেটে কীভাবে ট্রেডিং করে কীভাবে যদি সিগন্যাল কাজ করে সেটাই আপনাদের মাঝে আমি এখন দেখিয়ে দেব। তো প্রথমে বলে নিচ্ছি, আমাদের যে মার্কেটটা, আমাদের যে ইন্ডেক্স মার্কেটটা আপনারা সবাই জানেন, যারা ইন্ডেক্স 5 যারা কাজ করেন তারা সবাই জানেন যে এই মার্কেটটা খুব রান হয়, যাতে অল্প টাইম আসলে হিউজ পরিমাণে প্রফিট করা যায়। এমনকি ইন্ডেক্স মার্কেট এমন যেটা যখন যেদিকে মুভ করে হিউজ পরিমাণে আপনার মুভ করে, যেটা হলো আপনার 200-300 পিস 700 পিস, এটা কোনো ঘটনা নাই এটা ইন্ডেক্স মার্কেটে। যেটা হলো ফরেক্সের ক্ষেত্রে কিছু কিছু ক্যান্ডে মার্কেটে যেটা হয় না, জীবনও হয় না, কিন্তু আসলে এটা ইন্ডেক্সে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না যে এটা মার্কেটে কত পার্সেন্ট কত পিস মুভ করতে পারে। সো বন্ধুরা, আমাদের এখানে যে লাস্টে যে একটা সেল ছিল, সেটা সেল সিগন্যাল ছিল, আমাদের কিন্তু এখন কিন্তু 5 মিনিটের টেমপ্লেট করা, 5 মিনিটের ক্যান্ডেল কাজ করবে। আমাদের যে সিগনালটা ছিল, সিগনালটা এখানে ডাউন সিগনাল ছিল, ডাউন সিগনালে কিন্তু আমরা হিউজ পরিমাণে ভাই হিউজ পরিমাণে প্রফিট এখানে তারা দিয়ে গেছে। আমি দেখতেছি এখান থেকে, দেখেন এইখানে, দেখেন এখান থেকে এইখান পর্যন্ত আসছে, দেখেন কত পার্সেন্ট এখানে আপনাকে প্রফিট ভাই দিয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের নেক্সট এটা হবে কি, আমাদের যখন সেল সিগনালটা দেবে তখন আমরা প্রফিট নিয়ে নেব। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো কি ভাই, সেটা হলো আপনার ধরেন এখানে বাই সিগনালটা দিচ্ছে না, বাই সিগনালটা দিচ্ছে আর উপরে যে সাপোর্ট যে লাইনটা আছে না, উপরে সাপোর্ট লাইনটা আছে, এই যে লাইনটা আছে সাপোর্টের, এই লাইনটা যখন আপনি বাই সিগনাল দিচ্ছেন দেওয়ার পরে যখন লাইনটা যখন ক্রস করবে, সাপোর্টটা যখন ভাঙবে, তখন আপনার এখানে বাই টেপটা ধরবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে সেল সিগনাল দিচ্ছে, আপনি যে সাপোর্টটা ভাঙে না, আপনি সেল সিগনাল ধরেন নাই ক্লোজ, আবার সেল সিগনাল সেখানে তখন সাপোর্টটা ক্রস করছে, সাপোর্টটা ক্রস করার পরে কিন্তু আপনাকে মার্কেটটা ঠিকই দেখেন মার্কেট কত পার্সেন্ট এখানে ডাউনে চলে গেছে, তাই না? ঠিক আছে, এটা আসলে একদম ইজিলি সেটা বোঝার জন্য আপনারা বুঝতে পারবেন। আর এখানে দেখেন বাই সিগনাল দিচ্ছে, সাপোর্টটা ভাঙছে, দেখেন কত পার্সেন্ট প্রফিট দিয়ে গেছে এইখানেও দেখেন। আপনার এখানে ইন্ডেক্স মার্কেটের যে 5 মিনিটের ক্যান্ডেলে যে টিপটা দিবে, টিপটা দিয়ে মাত্র আপনার এখানে প্রফিট করতে পারবেন। এখানে সাপোর্ট লাইনটা দিব আছে, এখানে দেখেন বাই সিগনাল দিয়েছে, বাই সিগনাল দিয়েছে যেটা সেটার মধ্যে এখানে প্রফিট দিয়ে গেছে আপনাকে। এখানে এখন মার্কেট ডাউনের দিকে মুভ করতেছে, মার্কেট এখন ডাউনে যাবে, ঠিক আছে, এখন মার্কেট ডাউনে যাবে। আবার এখানে বাই সিগনাল দিয়েছিল সেটা প্রফিট দিয়ে গেছে, এটা কিন্তু নন রিপেন অ্যারো, আশা করি বুঝতে পারছেন, নন রিপেন অ্যারো। এখানে মার্কেট আপটেন মার্কেট ছিল, ঠিক আছে, আপটেন মার্কেট ছিল, আর এটা হলো নন রিপেন অ্যারো, যাতে আপনারা সহজে কাজ করতে পারবেন এবং কি সুন্দরভাবেই কাজ করতে পারবেন। একটা অ্যারো আপনি এই নিশ্চয় জানে, সেটা ছোটো হোক আর বড় হোক প্রফিট আপনাদেরকে দিয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু আপনাদেরকে প্রফিট দিয়ে গেছে। আমাদের এমটি ফাইভের ইন্ডিকেটার দাশাল্লাই অনেক ভালো, এটা এটা নিয়ে আপনারা ইজিলি কাজ করতে পারবেন, সুন্দরভাবেই কাজ করতে পারবেন, তাতে আপনারা হিউজ পরিমাণে এখান থেকে প্রফিট আর্ন করতে পারবেন ইন্ডেক্স মার্কেটে। তো আশা করি সবাই বুঝতে পারছেন ইন্ডেক্স এমটি ফাইভ মার্কেট, সেটা হলো binary.com-এ সেটা আপনার ইন্ডেক্সের এমটি ফাইভের সাইট দিচ্ছে, সার্ভার দিচ্ছে, সেই সার্ভার আপনারা কাজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর আমাদের বাইনারিতে যারা যারা কাজ করতেছেন binary.com-এ, যারা এমটি ফাইভ যাদের সার্ভার লগ ইন হচ্ছে না, তাদের বলে দিই তাদের কারণটা হলো কি, সেই কারণটা হলো আপনাদের এশিয়াতে যারা কাজ করবে তাদের সিঙ্গাপুরের সার্ভার থাকবে, আর যারা ইউরোপে কাজ করবে তারা ইউরোপের সার্ভার থাকবে। সেক্ষেত্রে সার্ভারটা ভাগ করে দেওয়া হয়েছে যাতে কোনো পরবর্তী কে কত প্রফিট করতেছে কোন দেশ থেকে, এটা তাদের বুঝতে জানি কোনো সমস্যা না হয়, সেজন্য সার্ভারটা তারা ভাগ করছে। এই কারণে হয়তো বা অনেকের এমটি ফাইভে ডলারগুলো আটকে দিয়েছে, যেটা হলো
সাসপেন্ড করে দিয়েছে সেটা কিন্তু অলরেডি আবার ডলার তারা ব্যাক দিয়ে দিতেছে। হ্যাঁ, ডলার তারা ব্যাক দিয়ে দিতেছে। ভালো একটা প্রফিট সবাই আসলে এটার মাধ্যমে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আর দেখেন, এখানে বলছিলাম না মার্কেট ডাউনে যাবে, ঠিকই মার্কেট ডাউনে যাবে, এখন 100% মার্কেট ডাউনের দিকে মুভ করবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, কিন্তু সেখানে আরও ভালো ভালো ইন্ডিকেটার দিয়ে আছে যেটা ফরেক্সের বাইনারিতে কাজ করার জন্য। তো সেখানে এসেও আপনারা কাজ করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই।